তো আমরা আজকে শিখবো যে জেকুইরি আমরা কিভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করা ফাইলগুলো আমরা কিভাবে ইউজ করব। তো যেহেতু জেকুইরি নিয়ে আমরা কাজ করব, তো আমরা জেকুইরি সম্পর্কে একটু জেনে নিই যে জেকুইরিটা আসলে কি বা এটা ইউজ করে আমরা কি কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে দেখি যে জেকুইরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। যেরকম কিছু কাজ আছে যেগুলো করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট মানে র কোডে কাজগুলো করতে হয়, সেম কাজগুলো আমরা জেকুইরি ইউজ করে করতে পারি। তো জেকুইরিটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এখানে আপনার কাজগুলো আগে থেকেই করা আছে, বিভিন্ন মেথড বা ফাংশন বানানো আছে, আমরা শুধু এগুলো ইউজ করে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখি যে আসলে যে জেকুইরি ইউজ করার সুবিধাটা কি। আমরা যে কাজগুলো করি যে অ্যানিমেশন বানানো, তারপরে ফর্ম ভ্যালিডেশন করা, তো এই কাজগুলো আমরা খুব ইজিভাবে জেকুইরিতে করতে পারি। তো আমরা আসলে এগুলো প্র্যাকটিক্যালি দেখি তাহলে খুব ভালো মতো বুঝতে পারবো। তো আমরা যদি এটা ডাউনলোড করতে চাই তাহলে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারি, এখানে লিখতে পারি জেকুয়েরি ইউআই, এটা লিখলে ওয়েবসাইটটা চলে আসবে। তো সেক্ষেত্রে এখানে দেখি যে জেকুয়েরি ইউআই এই ওয়েবসাইটে আমরা এখানে যাই, এখানে ডাউনলোডের একটা অপশন আছে, এখানে যে ভার্সনটা আছে আপডেট যে ভার্সন আছে এটাই আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে যেটা আছে এখানে ক্লিক করি অল জেকুইরি ইউআই ডাউনলোড। তো এখানে দেখেন যে আমাদের যেটা আছে সবচেয়ে আপডেট যে ভার্সন এটাই আমরা ডাউনলোড করি, আমাদের যেহেতু সব ফাইলগুলোই লাগবে আমরা এটাকে ডাউনলোড করি। তো এখানে দেখেন যে ফাইলগুলো ডাউনলোড হচ্ছে, তো এটাকে আমরা ওপেন করে নিই, এটাকে কপি করে আমি ডেস্কটপে নিয়ে আসি। তো সেক্ষেত্রে এখানে আমি ডেস্কটপে প্রিন্ট করলাম, যেহেতু এটা এক্সট্রাক্ট করা আছে এটাকে আমরা ই করে নিই, এক্সট্রাক্ট করি আর ডেস্কটপে রাখি। তো এখানে দেখেন যে কিছু ফাইল আছে যে করে ইউআই, তো আমাদের যেহেতু এক্সটেনশনটা হাইড অবস্থায় আছে এই জন্য আমরা ফাইলগুলো দেখে বুঝতে পারতেছি না যে আসলে কোনটা সিএসএস ফাইল কোনটা জেকুইরি ফাইল। তো আমরা এখান থেকে এক্সটেনশনটা একটু তুলে দিই তাহলেই বুঝতে পারবো। এখানে দেখেন যে অনেক পেজ আছে, যে একটা আছে জেকুইরি ইউআই ডট সিএসএস, জেকুইরি ইউআই ডট জেএস, জেকুইরি ইউআই মিন ডট জেএস। তো আসলে এখানে অনেক ফাইলগুলো আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো এখানে যে ফাইলগুলো আছে আমরা তাতে এই ফাইলগুলো নিয়ে কীভাবে কাজ শুরু করতে পারি, তো আমরা নিজের একটা ফোল্ডার বানালাম, ফোল্ডার নেম দিলাম প্রজেক্ট। এই ফোল্ডার মধ্যে আমাদের কিছু পেজ থাকবে এবং এই পেজে আমরা কাজগুলো করব। তো এখানে দেখেন যে এক্সটার্নাল বলে একটা ফোল্ডার আছে, এখানে যাই জেকুইরি, তো জেকুইরি ডট জেএস এই ফাইলটা আমাদের লাগবে। তো এই ফাইলটাকে আমরা কপি করি, আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা আমরা বানাইছি এখানে একটা পেজ নেই, পেজের নেম দিই ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, যেহেতু আমরা যে করে একটা ফাইল কপি করছি এখানে আমরা একটা ফোল্ডার নিই জেএস, এর মধ্যে আমরা রাখি আমাদের জেএস ফাইলটা। এরপরে এখানে যে ফাইলগুলো আছে আমাদের এই ফাইলগুলো আপাতত কাজে লাগবে না, যখন আমরা একটু আপডেট লেভেলের কাজ করতে যাবো, যেমন ডেট পিকার, তারপরে ফর্ম ভ্যালিডেশন, তখন আমাদের এই ফাইলগুলো লাগবে। তো আমরা আপাতত এই ফাইলটা নেই, জেকুইরি ডট জেএস যে ফাইল আছে এই ফাইলটা নিয়ে কাজ করতে পারি। এখন আমরা যে জেকুইরি ডট জেএস ফাইলটাকে ডাউনলোড করলাম, তো আমি ফার্স্টে বলছিলাম যে এই ফাইলের মধ্যে অনেক ফাংশনগুলো বানানো আছে, যে ফাংশনগুলো আমরা কল করে খুব ইজিভাবে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, তো এখানে দেখেন অনেক ফাংশন বানানো আছে। কোন ফাইলটা ওপেন করছি জেকুইরি ডট জেএস, এই ফাইলটাতে দেখেন যে আমার অনেক মেথড বানানো আছে, মেথড বা ফাংশন আমরা যেটাই বলি, এখানে অনেক মেথড বানানো আছে। তো সেক্ষেত্রে আমাদের শুধু জানতে হবে যে এখানে যে মেথডগুলো আছে এই মেথডটাকে কল করলে কোন ধরনের কাজ হতে পারে। তো আমরা যেহেতু ডাউনলোড করছি আসলে এটা দিয়ে কাজ করতে পারি কিনা জাস্ট চেক করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের একটা ইন্ডেক্স পেজ বানিয়েছি আমরা প্রজেক্ট ফোল্ডারে, তো আমাদের যে ইন্ডেক্স পেজ আছে এটাকে আমরা ওপেন করি। যেহেতু এইচটিএমএল পেজ, অবশ্যই আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা লিখতে হবে, তো আমি এইচটিএমএল স্ট্রাকচারটা লিখে ফেলি।
এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। আমরা যারা HTML এ কাজ করছি বা HTML বোঝে তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। তো এখানে আমরা ওই jQuery ফাইলটা ইউজ করে কাজ মানে ইউজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যে ফাইলটা আছে jQuery ফাইল ওটাকে আমরা এখানে ইনক্লুড করতে পারি বা লিঙ্ক করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে স্ক্রিপ্ট SRC, এর মধ্যে আমরা লিখে দিতে পারি যে সোর্স, আমাদের যে ফাইলটা আমরা ইউজ করতে চাচ্ছি সেই ফাইলটার নেম কি বা কোথায় আছে। তো এটা আমাদের JS নামক এক ফোল্ডারে আছে, নেম আছে jQuery.js, এই নামে আমাদের ফাইলটা আছে। তো আমি এখানে স্ক্রিপ্টটাকে শেষ করে দিলাম। তো এখানে আমরা একটা কাজ করি যে আমরা যে ফাইলটাকে ডাউনলোড করছি এই ফাইলটা ইউজ করে আমরা কাজ করতে পারি কিনা এটা আমরা টেস্ট করতে চাচ্ছি। তো আমি এখানে একটা বাটন নেই যে ইনপুট টাইপ দিলাম সাবমিট, এটার একটা আইডি দিই নেম, আর ভ্যালুর মধ্যে আমি লিখলাম শো। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে একটা বাটন বানিয়েছি। আমরা যদি একটু আউটপুট দেখতে চাই তাহলে দেখেন যে আমাদের যে পেজ আছে এটার উপর ডাবল ক্লিক করলে হয় যে আমাদের এখানে শো নামে একটা বাটন আছে। তো আমরা এই বাটনের উপরে আমরা একটা টেক্সট লিখতে চাচ্ছি যে এখানে আমার একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে আমার একটা টেক্সট থাকবে। CSL ট্রেনিং বলে একটা টেক্সট আছে, তো এইটা আমি ডিফল্ট এটাকে আমি ডিসপ্লে করে দিলাম নান, যে আমার একটা টেক্সট আছে কিন্তু আমি এটাকে নান করে দিছি। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি রিলোড দিই এখানে আমার শুধু একটা বাটনই দেখাচ্ছে আর কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমার এখানে শো নামে যে বাটন আছে আমি যখন বাটনে ক্লিক করব তখন আমার এই পি ট্যাগটা বা পি ট্যাগের মধ্যে আমার যে টেক্সট আছে টেক্সটটাকে শো করবে। তো যেহেতু আমরা ওই কাজটা jQuery ইউজ করে করব, তো এখানে আমার jQuery যে ফাইল ছিল ফাইলের নেমটা লেখা আছে। তো এটা তো আমরা ডাউনলোড করছি, আমি নিজে একটা jQuery ফাইল বানাচ্ছি যে me.js, এই ফাইলে আমরা কোডগুলো করব। তো সেক্ষেত্রে দেখি যে আমাদের এখানে যে ফোল্ডারটা ছিল প্রজেক্ট, প্রজেক্ট নামে ফোল্ডারে দেখেন যে js নামক যে jQuery, এখানে শুধু একটা ফাইলে আছে jQuery। তো আমরা এখানে আর একটা ফাইল বানাই me.js। তো দেখেন যে এটা এটাকে আমি ওপেন করি, ওপেন করার পরে এখানে জাস্ট আমি কিছু jQuery কোড লিখতে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আছে যে আমি যখন এই বাটনে ক্লিক করব, আমি যখন ইনপুট বাটনে ক্লিক করব তখন এটা শো করবে। তাহলে আমি এখানে জাস্ট লিখতে পারি যে আমি ওখানে আইডি দিছিলাম, তার কারণে এখানে লিখতে পারি যে নেমটা কী দিছি একটু দেখে আসি, আইডির মতো দিছি নেম। তো আমি এটাকে এখানে কপি করে দিই, সেক্ষেত্রে ডট ক্লিক, যখন ক্লিক করবে তখন কি হবে ওকে, আমি এখানে দিচ্ছি যে আমার যে বাটন আছে কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে এর মধ্যে যে টেক্সট আছে টেক্সটটাকে শো করবে। তো এখানে দেখেন যে আমি যে ফাংশনটা ইউজ করছি ক্লিক, ক্লিক নামে যে ফাংশনটা ইউজ করছি বা শো নামে যে ফাংশনটা ইউজ করছি এটা হচ্ছে আমার ওই jQuery ফাইলে ডিক্লেয়ার করা আছে যে আমরা এখানে যে ফাংশনটাকে কল করতেছি এই ফাংশনটা বানানো আছে সেটা হচ্ছে jQuery.js ওই ফাইলে। তো আমরা এটা চেক করতে চাচ্ছি, এখানে জাস্ট একটা রিলোড নেই, এরপরে শো বাটনে ক্লিক করে। তো দেখেন যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার টেক্সটটাকে শো করে দিচ্ছে, আমি যখন পেজটাকে ওপেন করতেছি তখন আমার কোনো টেক্সট এখানে দেখাচ্ছে না, কিন্তু যখন আমি শো বাটনে ক্লিক করতেছি তখন আমার টেক্সটটাকে দেখাচ্ছে। তার মানে আমরা যে শো
নামে যে ফাংশনটাকে কল করছি সেই ফাংশনটা কাজ করতেছে। এখন আমরা যদি দেখতে চাই যে এখানে আমরা শো নামক ফাংশনটাকে কল করছি, এই ফাংশনটা কি আমরা ডিক্লেয়ার করছি? আসলে এটা আমরা ডিক্লেয়ার করিনি, যে এই ফাংশনটা আমার আগে থেকে বানানো আছে। কোন ফাইলে বানানো আছে? যে আমরা যে ফাইলটাকে ডাউনলোড করলাম, যে jQuery ডট জেএস, এই ফাইলের মধ্যে আমাদের ওই ফাংশনটা বানানো আছে। তো jQuery ইউজ করার মজাটা হচ্ছে এটাই, যে আমার এখানে সব ফাংশনগুলো বানানো আছে, আমি শুধু ফাংশনগুলোকে কল করব। এভাবে ফাংশনগুলোকে কল করলে আমরা কাঙ্ক্ষিত আউটপুটটা দেখতে পারবো। তো আশা করি এই টিউটোরিয়ালে সবাই এতটুকু জানতে পারছেন যে কীভাবে আমরা ফাইলগুলো ডাউনলোড করব এবং ডাউনলোড করার পরে সেই ফাইলটা নিয়ে আমরা কীভাবে কাজ করব। তো যাই হোক, সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।